উপনির্বাচনে রানাঘাটের দক্ষিণের প্রার্থী মুকুটমণি অধিকারী জয়ের বিষয়ে আশাবাদী প্রার্থী বলেন, সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। লোকসভা ভোট মিটতে না মিটতেই এবার শুরু হলো বিধানসভার উপনির্বাচনের প্রস্তুতি। এই মর্মে চারটি বিধানসভা আসনে উপনির্বাচনের প্রার্থী তালিকাও প্রকাশ করল তৃণমূল। 2024 লোকসভা নির্বাচনে 29টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে রেকর্ড ভোট পাওয়ার আশা করলেও মাত্র 12টি আসন বাংলা থেকে পেয়েছে বিজেপি। সেই কারণে এবার তড়িঘড়ি চারটি বিধানসভা আসনে উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে রায়গঞ্জে দাঁড় করানো হয়েছে কৃষ্ণ কল্যাণীকে। মানিকতলা আসন থেকে দাঁড়িয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। এরপর বাগদা আসনে প্রার্থী করা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। পাশাপাশি রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে ডাক্তার মুকুটমণি অধিকারীকে। প্রার্থী হওয়ার পর ডাক্তার মুকুটমণি অধিকারী বললেন, আমি অত্যন্ত আশাবাদী। যে সমস্ত কর্মী সমর্থকরা এবং নিচু স্তরের কর্মীরা এই লড়াইয়ে নামবে এবং জয় ছিনিয়ে আনবে। দেখুন, এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছে, কিন্তু যেসব জায়গাতে আমাদের কমিউনিকেশন গ্যাপ হয়েছিল সেটা মিটিয়ে আমরা এবার ভোটে ভালো রেজাল্ট করব। সকলের সাহায্য নিয়ে জয় আশা করছি। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা করব। আমি অত্যন্ত আশাবাদী যে সমস্ত কর্মী সমর্থকরা এবং নিচু স্তরের নেতৃত্বরা আমরা একসাথে এই লড়াইয়ে নামব এবং জয় ছিনিয়ে আনব। এটা অত্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে সাধারণ মানুষ এবং সমস্ত স্তরের মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা আমাদের নিজস্ব ভোট ব্যাংকে অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি। এবং যে নিজেদের মধ্যে যে কমিউনিকেশনের গ্যাপ যেটা তৈরি হয়েছিল, সেই জিনিসটা আমরা এবার মিটিয়ে এবারের ভোটে ভালো রেজাল্ট করব। একদম জয় আশা করছি। সকলের সাহায্য নিশ্চিত পাবো। কেউ পার্টির ঊর্ধ্বে নয়, আমরা সকলে পার্টির সাধারণ কর্মী এবং সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, রানাঘাট। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।